রাজনৈতিক পথারত তিনিকুণিয়া বাগযুঁজ ঠিকই শুনিছে আপনাদের ২০২৪ নির্বাচন সময় আছে কিন্তু তার পূর্বে আরম্ভ হয়ে গেছে বাগযুদ্ধ এয়া হয়েছে তিনিকুণিয়া রাজনৈতিক বাগযুদ্ধ কংগ্রেস নেতা বিজেপি নেতা আর আজমল বাহিনী এই তিনিকুণিয়া যুঁজ এটা চলি আছে কথার মুখ সুপতি চলি আছে কথার কথা কথা চলি আছে আজমলে রাহুল গান্ধীক কিছু পরিমাণে সমালোচনা করে কৈছিল যে ইন্ডিয়া আর এটা মাত্র অংশহে রাহুল গান্ধী রাহুল গান্ধীয়ে সর্বেসর্বা নহয় আমি নীতিশ কুমারের সহায় লো ইন্ডিয়াত অন্তর্ভুক্ত হম ইয়ার পূর্বে রাহুল গান্ধীয়ে আজমলক কিছু সমালোচনা করে থাকছিল সেয়ে আজমলে সেই বক্তব্য কালি আগবহালে সমান্তরালভাবে কংগ্রেসের প্রসঙ্গ আনি আজমলে কলে যে কংগ্রেসক আমি বিরিয়ানি খাবলে মাতিম যেনেধরনের আন একাংশক মাতিছো আমি ইন্ডিয়া গঠবন্ধন তো রাহুল গান্ধী নয় না এটা পার্ট তেখেত 28 জনের ভিতরে এটা কল আমি কংগ্রেসের ওসব তো যাওয়া নাই না মই কইছিল মই নীতিশ কুমারজির লগে কইছো এই মন্তব্য আছিল বদরুদ্দিন আজমলের কালি আর তার পাশে ভূপেন বরাই আজি উভতিত হয়েছে বদরুদ্দিন আজমলক আর তারপর কৈছে যে বহুদিন বিরিয়ানি খোৱা নাই বিরিয়ানি খাব মাতিলে ভালেই পাম এয়া হয়েছে ভূপেন বরার মন্তব্য লগতে আজমল বাহিনীক আকৌ এবার সমালোচনা করেছে ভূপেন বরাই অসমৰ ক্ষেত্রত খেলবলগীয়া হলে আমার লগত পাতিব লাগিব যদি কোনোবাই বিহারত খেলে তাহলে যদি AIUDFৰ পৰা কোনোবাই বিহারত খেলে আপনাদের কিয় বেয়া পায় পাতি বল দিও নীতিশ কুমার ডাঙরের কোনোবাই যদি মহারাষ্ট্রত গিয়ে খেলে খেলবলে দিও পাতিবলে দিও আমি কিয় বেয়া আপনার দাবত দিছে বিরিয়ানি খাবার কারণে বদরুদ্দিন আজমল চিলি চিকেন বিরিয়ানি বহুদিন খাওয়া নাই হাতিলে যাও আজমলে গোয়ালপাড়াত কলে যে ভূপেন বরাই এনেই আবুল তাবুল কথা কই লাভ নাই কারণ তেওঁলোক এতিয়া বিগ জিরো হবলে গৈ আছে একমাত্র নিজের ভুলের বাবে কংগ্রেস দলটো বিগ জিরো হব যদি আজমলের সহায় ললেহেতেন যদি AIUDFৰ সৈতে মিত্রতা থাকিলেহেতেন তেতিয়াহলে তেওঁলোকৰ সন্মান রক্ষা পড়লহেতেন আগন্তুক নির্বাচনত কিন্তু সেয়া নহবগৈ কারণ একমাত্র তেওঁলোকে ভুল করেছে AIUDFৰ সৈতে থকা নাই সেয়ে বিগ জিরো হবলে গৈ আছে আর মুখ্যমন্ত্রীয়ে এই সমগ্র বিষয়টোত কেবল কংগ্রেসক আওপকিয়াকৈ বিপথে পরিচালিত করবলে চেষ্টা করেছে এয়া মুখ্যমন্ত্রীর পরিকল্পনা বলে বদরুদ্দিন আজমলে দাবি করেছে এইবার কংগ্রেসে আমার লগত না মিলার কারণে 100% জিরো একটা আন্ডা লই যাব ডাঙর একটা জিরো লই যাব এই যদি ভূপেন বরার প্রাইম কি নাম চিফ হই কংগ্রেসের প্রেসিডেন্ট হই তখন যদি বুঝিব নয় বাকি পুরা রাইজে বুঝি তো লাভ নাই না ভূপেন বরা কি কইছে আপনার লিডার আগত আমি শুনেছিল সোনিয়া গান্ধী আছে রাহুল গান্ধী আছে এটা আপনার হেমন্ত শর্মাকে লিডার বানাই দিছে মুঠতে চৌদিশৰ পৰা এতিয়া কথাৰ মুখচুপতি আৰম্ভ হৈ গৈছে তিনিটা ৰাজনৈতিক দল কংগ্ৰেছ বিজেপি AIUDF আৰু তেওঁলোকৰ মাজৰ মুখচুপতি এতিয়া আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু হৈ পৰিছে কিন্তু মুখচুপতিতে এওঁলোকে সীমাবদ্ধ হৈ থাকিব নে ৰাইজৰ বাবেও কিবা এটা কাম কৰিব সেইটো কোটিটকীয়া প্ৰশ্ন